আসসালামু আলাইকুম। তো পর্ব দুই আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনারা এখানে যে কোনো একটা আইডি ওপেন করবেন। অনেকেই হয়তো আইডি ওপেন করানো অনেক কনফিউশনে ভুগছেন বা অনেকে ভুলভাবে আইডি খুলছেন, যার কারণে অনেক পরিশানি মানে কি বলবো ঝামেলার সম্মুখীন হতে হচ্ছে। তো যাই হোক, এখন আপনাদেরকে আমি সঠিক নিয়মটা দেখাবো কিভাবে আপনারা একটা ডিলার অথবা ডিজিএম অথবা হাউস অ্যাকাউন্ট কীভাবে আপনারা খুলবেন। ওকে, সো প্রথমে যেটা করতে হবে, আপনার অ্যাপস লগ ইন করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্রেশন বাটন আছে, এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন বাটন আছে। আপনাকে কী করতে হবে, এই রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করতে হবে। ওকে, সেখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন ইউজার নেম, তারপরে পাসওয়ার্ড, পিন, ফুল নেম, এগুলো জাস্ট আমি একটা একটা করে দেখাচ্ছি। সো আমি প্রথমে আপনাদের দেখানোর জন্য আমি টেস্ট 12 নামে একটা আইডি খুললাম। সো টেস্ট 12, এখানে আপনি যদি কোনো আইডি মনে করেন, একজনের নাম আহাদ, সো আপনি তার নামটা দিবেন, নাম, ফোন নাম্বার, ইমেল, যেগুলো আপনি তার কাছ থেকে নিয়েছেন আইডি খোলার জন্য, সো সেইগুলো আপনার এখানে ঠিকভাবে বসায় নেবেন, ঠিক আছে। সো আমি টেস্ট আপনাদের দেখানোর জন্য জাস্ট টেস্ট 12 দিয়ে খুললাম। ওকে, এটা কিন্তু একটা মানুষের নাম মনে করুন, ঠিক আছে, এক্সাম্পল। সো তারপরে আমি পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5 6, ঠিক আছে, পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5 6, তারপর এখানে পিন দিলাম 2 2 4 4, তারপর এখানে তার ফুল নেম, সো আমি টেস্ট 12 12 12, এটা মনে করেন তার হচ্ছে ফুল নেম। ওকে, তারপর এখানে হচ্ছে ফোন নাম্বার, সো আমি এখানে একটা ফোন নাম্বার দিব, যে কোনো একটা ফোন নাম্বার আপনি দিয়ে অ্যাকাউন্টটা খুলে নিতে পারবেন। সো আমি অ্যাকাউন্ট খুলে নিচ্ছি 0190000, জাস্ট টেস্টের জন্য আপনাকে জাস্ট এই অ্যাকাউন্টটা আমি খুললাম, নাম্বারটা দিলাম। ওকে, সো এখান থেকে আপনার মেল, আপনি মেল ইচ্ছা মতো যেটা ইচ্ছা সেটা দিতে পারেন। সো আমি এখান থেকে একটা মেল দিয়ে নিচ্ছি, এটা দিলাম, এটা হচ্ছে মেল। দেন নিচে যে অপশনটা, যে এখানে দেখতে পাচ্ছেন এখানে এই অপশনটা একটু মনোযোগ দিয়ে দেখবেন, এই যে এই অপশনটা, এটা হচ্ছে আপনি যদি সাব অ্যাডমিন হন তাহলে আপনার এখানে এরকম হচ্ছে 4টা অপশন দেখতে পারবেন, হাউস পর্যন্ত দেখতে পারবেন। সো এটা আমার হেড অ্যাকাউন্ট, তো এখান থেকে আমি সব কয়টা দেখতে পারবো। সো দেখতে পাচ্ছেন এখানে প্রথমে 1 যদি দেন তাহলে সেটা রিটেলার, সো কেউ যদি রিটেলার অ্যাকাউন্ট খুলতে চায় তাকে আপনি 1 দিবেন, এখানে এই যে 1 থাকবে। যদি কেউ ডিলার অ্যাকাউন্ট খুলতে চান তাহলে 2 এ সিলেক্ট করে দেবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন ডিলার লেখা চলে আসছে, আর একটা ডিলার কিন্তু হয়ে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন 3 দিলে আপনার ডিজিএম অ্যাকাউন্ট হবে, এটা লেভেল আর কি। সো আপনাকে আবার এখানে 4 দিলে হাউস হবে। সো এইভাবে আপনার যে যে যেই অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করে দিতে হবে। ওকে, সো ধরেন আমি এটা এখন একটা রিটেলার অ্যাকাউন্ট খুলবো, সো আমি 1 দিলাম। ওকে, সো এখানে আবার পারমিশনে 2 বার ট্যাপ দিবেন, 2 বার চাপ দিলে আপনার সামনে একটু 2-1 সেকেন্ড পরে এরকম একটা অপশন আসবে, জাস্ট ওকের উপরে ক্লিক করবেন। সো তারপর পারমিশন দেওয়া হয়ে গেলে নিচে চলে আসছি, নিচে এসে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে ওটিপি টাইপ, এই যে এটা হচ্ছে ওটিপি টাইপ। সো আপনি কী করবেন, জাস্ট এই ওটিপি টাইপের উপরে চাপ দিবেন, ওটিপি টাইপের উপরে 2 বার চাপ দিবেন, দিলে এখানে দেখতে পাচ্ছেন পিন ভেরিফিকেশন একটা অপশন আছে, ঠিক আছে। তো আপনার কী করতে হবে, এই 3 নম্বরে এই যে পিন ভেরিফিকেশন যেটা আছে এটার উপরে আপনাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো আমি পিন ভেরিফিকেশনে ক্লিক করে দিলাম। ওকে, সো তারপর হচ্ছে এখানে হাউ ম্যানি ডিভাইস, এখানে মানে কয়টা ডিভাইসে সেটা ইউজ করতে পারবে, আপনারা চাইলে এখানে 5 থেকে 10টা পর্যন্ত দিতে পারবেন। সো আমি এখানে 5টা দিলাম। তারপর এখানে হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন এপিআই অ্যালাউ, আর একটা হচ্ছে অ্যাক্টিভ। সো আপনি কী করবেন, এপিআই অ্যালাউতে কিছু করা লাগবে না, জাস্ট অ্যাক্টিভ একটা ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সাবমিট অপশন আছে, জাস্ট আপনার এখানে সব কিছু ঠিক আছে নাকি দেখে নেবেন। তবে একটা জিনিস, এখানে আপনারা অনেক সময় এই যে এইগুলো দিবেন, এই যে যদি এরকম কোনো স্পেস দিয়ে ফেলেন বা এরকম মাঝখানে ফাঁকা জায়গা দিয়ে ফেলেন তাহলে কিন্তু হবে না, আপনি কিন্তু নাম চেঞ্জ করতে পারবেন না। সো অবশ্যই সঠিকভাবে ইউজার নেমটা দিয়ে নেবেন, ঠিক আছে, নাম কিন্তু আমরা চেঞ্জ করে দিতে পারবো না। ওকে, তো সব কিছু সঠিক যদি হয়ে যায় তখন আপনি কী করবেন, এখানে নিচে আসবেন অ্যান্ড এখানে আপনার সাবমিটের উপরে ক্লিক করবেন, ঠিক আছে। তো আমি এই যে সাবমিটের উপরে ক্লিক করলাম। সো অ্যাকাউন্ট ফ্রি যেটা কাটে, এই যে এখানে এখন 5 টাকা বর্তমান কাটছে, তো আপনার ব্যালেন্স থেকে 5 টাকা কেটে নিবে। অবশ্যই কিন্তু আপনার ব্যালেন্সে সেই পরিমাণ টাকা থাকতে হবে, নাহলে কিন্তু আমাদের এই অ্যাকাউন্ট ক্রিয়েট হবে না। সো আমাদের একটা একটা রেট নির্ধারণ করা থাকে, রিটেলারের জন্য একটা, ডিলারের জন্য একটা, অবশ্যই সেই পরিমাণ ব্যালেন্স কিন্তু আপনাকে থাকতে হবে ব্যালেন্স অ্যাকাউন্ট খোলার জন্য আর কি। সেভাবে আপনি যে কোনো অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করে নিতে পারবেন। 2টা জিনিস যেটা আমার বলতে ভুলে গেছিলাম, সো আবার একটু ভিডিওটা মাঝখান থেকে অ্যাড করে দিচ্ছি। সো সেটা হচ্ছে আপনার ধরেন এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছেন, ক্রিয়েট করার সময় আপনার হচ্ছে যখন আপনি সাবমিটের উপর ক্লিক করেছেন, সাকসেসফুল না দিয়ে এখানে আপনার এরকম একটা লেখা আছে ইওর ইন্টারনেট ইউজার নেম অলরেডি এক্সিটেড, তার মানে হচ্ছে আপনার অলরেডি আপনি যে নামটা দিয়েছেন এই নামে অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, ঠিক আছে। তো আপনি ধরেন সজীব নামে একটা খুলতে যাচ্ছেন, সজীব নামে আগে থেকে কেউ একজন খুলে রাখছে, তো সেক্ষেত্রে আপনি কী করতে পারেন, এখানে সজীব থেকে আপনি সজীব, ধরেন সজীব নামে খোলা আছে, তারপরে এখানে দিলেন সজীব 2 বা সজীব 1 বা সজীব RSR1 বা RSR2 বা R1 R2, এভাবে দিলে কিন্তু আবার আপনার নতুন অ্যাকাউন্ট খুলে যাবে। তো আরও একটা সমস্যা আছে, সেটা হচ্ছে মনে করেন আপনার নেটওয়ার্ক খুব স্লো, আপনি অ্যাকাউন্ট করছেন, এখন আপনি দ্রুত এই সাবমিটের উপরে ক্লিক করছেন, তো সাবমিট উপর ক্লিক করার পরে 2টা আপনার সাকসেস হয়ে গেছে এবং আপনার সেম নামে 2টা অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, ঠিক আছে। সো আপনার যদি এরকম হয় তো সেক্ষেত্রে আপনার করতে হবে কি, আপনাকে আমাদেরকে রিপোর্ট করতে হবে যে ভাই আমি 1 নামে 2টা অ্যাকাউন্ট খুলে ফেলছি। সেটা আপনি কীভাবে দেখবেন, সেটা এখানে চাপ দিয়ে যখন আপনি রিসেলারের উপরে চাপ দিবেন তখন আপনি কয়টা অ্যাকাউন্ট খুলছেন সেটা দেখতে পারবেন, ঠিক আছে।
সেটা দেখার জন্য আপনাকে যে রিসেলারের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে দেখতে পারবেন সেম নামে যদি দুইটা অ্যাকাউন্ট খুলে যায় তো সেই ক্ষেত্রে আমাদেরকে বলতে হবে, না হলে আপনি যদি ব্যালেন্স নেন তাহলে আপনার প্রথম অ্যাকাউন্টে আসবে আর দ্বিতীয় অ্যাকাউন্টে আপনি লগ ইন করতে পারবেন। এর জন্য আপনাকে একটা অ্যাকাউন্ট ডিলিট করতে হবে। সো যখন আপনার এই সমস্যাটা হবে তখন আপনার অবশ্যই কিন্তু জানাইতে হবে যে ভাই আমার দুইটা অ্যাকাউন্ট খুলে গেছে, একটা ডিলিট করে দেন, ঠিক আছে? তাহলে আমরা ডিলিট করে দিতে পারবো আর আপনারা আগের আবার একটা অ্যাকাউন্টে অ্যাক্সেস করতে পারবেন, ঠিক আছে? কিন্তু দুইটা অ্যাকাউন্টে সেম নাম্বার দিয়ে খুলে গেলে আপনি কিন্তু একটা অ্যাক্সেস করতে পারবেন, একটাতে ব্যালেন্স যাবে উল্টাপাল্টা, ঠিক আছে? সেই সমস্যাটা হতে পারে নেটওয়ার্কের সমস্যার কারণে। সো আপনারা নেটওয়ার্ক ভালো রেখে কাজ করবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনি ড্রাইভ টেলিকমে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। যদি এই বিষয়ে আরও কিছু জানা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্ট বক্সে, তাহলে আমরা নেক্সটে সেই বিষয় নিয়ে ভিডিও বানিয়ে দেবো। সো অবশ্যই আপনারা আমাদের এই ড্রাইভ টেলিকমের যে প্লে লিস্টটা আছে এখানে কিন্তু বিভিন্ন পার্ট থাকবে, যেভাবে 1, 2, 3, 4 এভাবে পার্ট থাকবে, আর এবং একটা ভিডিওর ভিতর সব বলতে গেলে অনেক বড় হয়ে যায়, যার কারণে এভাবে পার্ট পার্ট করে ভিডিও তৈরি করা। সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আর যারা ড্রাইভ টেলিকম অ্যাকাউন্ট নেবেন তাদেরকে বলে রাখি ভিডিওর ডিসক্রিপশন বক্সে ইমো, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম নাম্বার দেওয়া থাকবে। সো কাইন্ডলি আপনারা যদি টেলিগ্রামে আমাদেরকে নক দেন তাহলে আপনারা 100% রিপ্লে পাবেন, খুব দ্রুত রিপ্লে পাবেন। কিন্তু যদি আপনারা ফেসবুকে বা ডাইরেক্ট কল দেন তাহলে ভাই আমাদের সমস্যা হয়ে যায়, কারণ আপনাদের ফোন অনেক সময় বিজি থাকার কারণে আপনারা কল রিসিভ করতে পারি না, আবার অন্যান্য জায়গায় মেসেজ দিলে সেগুলো দেখতে পারি না। সো আমরা টেলিগ্রাম অ্যাক্টিভ থাকি সবসময়, তো দয়া করে টেলিগ্রামে দেওয়ার চেষ্টা করবেন। তারপর যদি টেলিগ্রাম না থাকে তাহলে আপনার ইমো, হোয়াটসঅ্যাপ বা হচ্ছে যেটাতে পারেন আপনার যেটা সুবিধা সেই সব কিছু দেওয়া আছে ভিডিও নিচে, সেগুলোতে আপনি যোগাযোগ করবেন। কিন্তু দয়া করে সবাইকে বলছি কল দিবেন না, যদি কোনো ইম্পর্টেন্ট জানার কিছু থাকে তাহলে আপনারা কল দিতে পারেন, কিন্তু তার আগে আপনারা সবাই অনলাইনে কল দিবেন। ধন্যবাদ সবাইকে।